Bismillahirrahmanirrahim. Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো, সবার সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বর্তমান সময় চলছে করোনা পরিস্থিতির দুর্যোগ সময়। এই সময় অবশ্যই তোমরা নিজ নিজ বাসায় অবস্থান করবে, অযথা বাইরে ঘোরাঘুরি করবে না। তো বর্তমান সময়ে তোমাদের শ্রেণীকক্ষের পাঠদান যেহেতু ব্যাহত আছে, সে লক্ষ্যে সৃষ্টি একাডেমি স্কুল সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে তোমাদের পড়াশোনায় যেন কোনো রকম বিঘ্ন না হয় সেজন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। এর লক্ষ্যে আমরা সৃষ্টি শিক্ষা পরিবার তোমাদের জন্য আমাদের অনলাইন কার্যক্রমগুলোকে আরও আধুনিক করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই আমাদের অনলাইন কার্যক্রমগুলোর সাথে যুক্ত হবে, তোমাদের ভিডিও ক্লাসগুলো ইউটিউব ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, যেন তোমরা বাসায় পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার 5.4-এ 25 নম্বর অঙ্ক কীভাবে ঘষাঘু নির্ণয় করতে হয় সে সম্পর্কে ধারণা দেব। তো ঘষাঘু যদি আমি সহজ আকার বলি, ঘষাঘু হচ্ছে সাধারণ গুণগুলির গুণের মধ্যে সবচেয়ে বড় রাশি। সাধারণ, সাধারণের মানে কি? সাধারণ মানে হচ্ছে মিন, অর্থাৎ ঘষাঘু নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই একাধিক রাশি থাকতে হবে এবং প্রত্যেকটা রাশির মধ্যে এমন একটা অংশ মিল থাকতে হবে যাকে আমরা ঘষাঘু হিসেবে নির্বাচন করতে পারব। তো দেখো আমরা কিভাবে ঘষাঘু নির্ণয় করতে পারি। খেয়াল করো আমাদের 25 নম্বর অঙ্কে তিনটা রাশি দেওয়া আছে, তো আমরা লিখতে পারি প্রথম রাশি সমান a² - 16, তাহলে এটাকে এইভাবে ভাগাইতে পারি a²-4² তাহলে a²-b² সূত্র বসাতে পারি a+b a-b। তো দ্বিতীয় রাশি আছে 3a+12, এখান থেকে আমরা কি করতে পারি, একটা 3 কমন নিতে পারি, কমন নিলে একটা a থাকবে প্লাস 3 4 12। তৃতীয় রাশি আছে a² + 5a+4, এটাকে কি করতে হবে, মধ্যপথ বিশ্লেষণ করতে হবে। মধ্যপথ বিশ্লেষণের ক্ষেত্রে শেষের অংশটাকে ভাগাতে হবে, 4কে আমরা 4 দিয়ে ভাগ করলে কত হবে, 1, 4 1 হচ্ছে দুইটা গুণনীয়, এই দুইটা গুণনীয়কে যদি আমরা গুণ করি তাহলে শেষের অংশটা পাবো এবং 4 এর সাথে 1 যোগ করি তাহলে মাঝের অংশটা পাবো। এই যে মাঝের অংশটাকে মিল করা, এটাকে বলা হয় মধ্যপথ বিশ্লেষণ। তাহলে আমরা এখানে লিখতে পারি a² + 4a+a+4, তিনটা অংশ ছিল, 4টা অংশ রূপান্তর হয়ে গেল। আর 4টা অংশ রূপান্তরের কারণ হচ্ছে আমরা যেন জোড়া জোড়ায় কমন নিতে পারি। তাহলে এখান থেকে আমরা প্রথমে a কমন নিতে পারি, তাহলে a+4 প্লাস একটা 1 কমন নিতে পারি, 1 কমন নিলে a+4 কমন নিলে অবশ্যই ব্রেকেটের ভিতর অংশ দুটি একই ধরনের হতে হবে। a+4 a+4 দিলে আমরা একটা a+4 লিখতে পারি, আর এখানে 4 কমন a+1, এইভাবে আমরা কি করব, মধ্যপথ বিশ্লেষণ করব। তো দেখো খেয়াল করো, আমি আবার একটু রিপিট করতেছি, প্রথম রাশি আছে a²-16, a কে ব্রেকেট দিয়ে স্কয়ার লিখতে পারি, 16 কে আমরা 4 ব্রেকেট স্কয়ার লিখতে পারি। এখানে আমরা কি সূত্র প্রয়োগ করছি, a²-b² সূত্রটা কি, a+b a-b, যেখানে a কে a ধরছি আর 4 কে কি ধরেছি, b। দ্বিতীয় রাশি 3a+12, এখানে কি করা যায়, কমন নেওয়া যায়, অর্থাৎ প্রথম শুরুতে কাজ হচ্ছে যদি কমন নেওয়া যায় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, কমন নিতে হবে। আমরা একটা 3 কমন নিচ্ছি, ফলে 3 কমন নিলে একটা a থাকবে প্লাস 3 দিয়ে 12 কে ভাগ করলে 3 4 12। তৃতীয় রাশি কাজ করেছে a² + 5a+4, এটাকে আমরা কি করেছি, মধ্যপথ বিশ্লেষণ করেছি, সেক্ষেত্রে 4 কে ভাঙাইছি 4 কে, 4 দিয়ে ভাগ করলে 1 4 1 যোগ করলে হয় 5, মাঝের অংশটা মিলে যায়। তো
প্রথম জোড়া থেকে কমন নিলে a প্লাস 4 দ্বিতীয় জোড়া থেকে 1 কমন যায় a প্লাস 4 মিল দুটো মিলে একটা আর মিল ছাড়া গুলো মিলে হচ্ছে বাকি টা তো আমরা এখন কি করব এই তিনটা অংশকে সমন্বয় করে তিনটা অংশকে সমন্বয় করে আমরা গসাগু নির্ণয় তো আমি শুরুতে বলছিলাম গসাগু মানে হচ্ছে মিল অর্থাৎ তিনটা রাশির মধ্যে মিল থাকতে হবে যাকে বলা হয় সাধারণ গুণনীয় সূত্রান নির্ণয় গসাগু নির্ণয় গসাগুটা কি হতে পারে দেখো এখানে আছে a প্লাস 4 a মাইনাস 4 এখানে আছে 3 ইনটু a প্লাস 4 এখানে 3 আছে বাট উপরে ওড়াই নিচে তৃতীয় রাশিতে ওড়াই ফলে এটা নেওয়া যাবে না কিন্তু আমরা যদি খেয়াল করি এখানে a প্লাস 4 আছে এখানে a প্লাস 4 আছে দেখো এখানে তৃতীয় রাশিতে একটা a প্লাস 4 আছে তাহলে তিনটা রাশির মধ্যে একটা কি মিল আছে a প্লাস 4 এই a প্লাস 4 এটা কিন্তু একটা গুণনীয় a প্লাস 1 ও গুণনীয় 3 ও গুণনীয় a মাইনাস 4 ও গুণনীয় অর্থাৎ গুণনীয় কি একটা রাশিকে বিশ্লেষণ করলে যে অংশগুলো পাওয়া যায় প্রত্যেকটাই হচ্ছে প্রদত্ত রাশির একটা গুণনীয় তো আমরা গুণনীয় গুলো বিশ্লেষণ করছি বিশ্লেষণ করে বের করছি পাশাপাশি সবগুলোর মধ্যে যে গুণনীয় একটা মিল আছে সেটা নিচ্ছি এটাই হচ্ছে সাধারণ গুণনীয় আর এটাই হচ্ছে গসাগু আমরা এইভাবে কি করতে পারি গসাগু নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই কি করবে আমাদের ক্লাসগুলো দেখবে একাধিকবার দেখবে গণিত বোঝার পূর্ব শর্তই হচ্ছে বারবার প্র্যাকটিস করা তুমি যদি একটা অঙ্ক পরিপূর্ণভাবে বুঝতে পারো তাহলে এই ধরনের সকল অঙ্কগুলোই তুমি করতে পারবে এই জন্য আমি আবার রিকোয়েস্ট রাখবো তোমরা অবশ্যই আমাদের একটা ক্লাসকে সুন্দর করে দেখবে সেই অনুযায়ী তুমি তোমার বইয়ের কাজের অঙ্কগুলো অনুশীলন অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এরপরে যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ বর্তমান পরিস্থিতিতে তোমরা অবশ্যই বাসায় অবস্থান করবে অযথা বাইরে ঘোরাঘুরি করবে না নিজ নিজ ধর্মীয় অনুভূতিগুলো পালন করবে পিতা মাতার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করবে সবসময় সৎ থাকবে সদায় পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম